দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত এক যুবক। গুরুতর আহত যুবকের নাম সৌমেন ঘোষ, বয়স 25। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রে মুর্শিদাবাদের ডোমকলের গোবিন্দপুর ঘোষপাড়া মাঠে। পরিবার সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় ডাক্তার দেখাতে যায় সৌমেন। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা ঘিরে ধরে টেনে হিঁচড়ে মাঠে নামিয়ে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের কোপ মেরে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ আহতের বাবার। রাত্রি 11টা পর্যন্ত বাড়ি না ফেরায় সৌমেনের ফোনে ফোন করে সৌমেনের পরিবারের লোকজন। ততক্ষণে শুরু হয়েছে খোঁজাখুঁজি। ফোনে রিংটোন শুনে গলায় ক্ষত গুরুতর আহত অবস্থায় মাঠ থেকে উদ্ধার করে পরিবারের লোকজন। তড়িঘড়ি ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানেও শারীরিক অবনতি হলে কলকাতা NRS হাসপাতালে পাঠায়। আমার ছেলে ওই ওষুধ আনতে গিয়েছিল হোমিওপ্যাথি ওষুধ, মানে জ্বর হয়েছিল আর একটু ঠান্ডা লেগেছিল, দিয়ে গেল। তার মানে 11টা বাজছে, তো ছেলে আমার ফোন টোনও করছে না, ফোন যে ফোন সে ফোন নাই, ফোন আছে ছেলেকে আমার মেরে ফেললো না কি করলো বলে আমি বাড়ি দৌড় দৌড়ি চলে এসেছি। আমার ওই ছেলে আর বাড়তে বাড়তে মিষ্টি করছিল আমার বড় খোকা, ও দৌড়েছে, বাবা ভাই আসেনি তো? না ভাই আসেনি, তাহলে কী হলো? এবার দৌড়তে দৌড়তে আমরা এম যাই দিই মোটর সাইকেলে এসে দেখছি যে ওই ছেলে আমার এখান থেকে ওখানে ফোন করছে ছেলে তোমার, যে বৌদি আমাকে গলা কেটে দিয়েছে, তুমি বাবাকে বলো তাড়াতাড়ি আসতে। আমরা সবাই এসে দেখছি বাবা ওখানে পড়েছে ছেলে আমার। আমরা যেটা শুনলাম যে ওকে ওখানে মোটর সাইকেল স্ট্যান্ড করার পরে ওকে ওখান থেকে আমাদের ধরা করে তুলে লিখে ওখানে ওকে পাড়াপাড়ি করে এই করেছে, তারপরে ও পরে নিজে ফোন করে বাড়িতে জানায় যে এরকম আমাকে কেটে ফেলেছে, তোরা তাড়াতাড়ি আয় আমাকে বাঁচা। কি দেবে কি দিয়ে কেটেছে সেটা তো আমরা দেখিনি। কোথায় আঘাতের চিহ্ন কোথায়? আগের গলায় দেখবি। আচ্ছা, মানে কারা মারলো বলে মনে করছেন আপনারা? কারণ কে বলে মনে করবো, কাকে? আমরা তো চিনি না, না আমরা তো জানি না, আমরা তো ঘুমিয়েছিলাম বাড়িতে। আর এমন তো ভালো ছেলে, সূত্র নাই, কেউ জানে না, কাউকে শালা বলতে জানে না, সেখানে কি করবি? কিন্তু টাকা পয়সা কি, টাকা পয়সা তো ডাক্তার দেখিয়ে আসছিলো, ওর কাছে তো 1200 টাকা ছিল, সেটাও লাইনি, 12,000 টাকা দামের মোবাইল ছিল, সেটাও লাইনি। কারণ কীভাবে কী করলো না করলো কি করে বুঝবো? আগামী 11 মার্চ তার বিয়ে ছিল, আর তার আগেই এমন ঘটনা। ঘটনার রহস্যে দানা বেঁধেছে ঘনীভূত। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল থানার পুলিশ। অভিযোগ না হলেও কিভাবে ঘটলো এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। গত রাত্রি 9:30 সময় ভাতশালা থেকে ও ডাক্তার দেখে আসছিল। নাম কি? সৌমেন ঘোষ, মামুদপুরে বাড়ি আমাদের ঘোষপাড়ায়। ডাক্তার দেখে আসছিল, এসে ওই 9:45-10 এইখানে এই অ্যাটাম্প টু মার্ডার হয়, মানে ওকে কিছু 4-5 ধরে কুবায় দিয়ে ও সেন্সলেস ছিল। দিয়ে ওর বাড়ি থেকে ফোন করে 1 ঘন্টা পরে, যে ফোনেই ও সাড়া দেয়, যে বাড়ির লোক এসে তারপরে ওকে ডোমকল হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডোমকল থেকে বহরমপুর মেডিকেল, মেডিকেল থেকে আবার কলকাতায় রেফার করেছে। 1 সপ্তাহ বাদ দিয়ে বিয়ে আছে, এখন কীভাবে যে কী হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। এই মাসে বাংলা ফাল্গুনের 27 তারিখে বিয়ে। আমার সর্দি লেগেছে, আমার ওষুধ আনতে গিয়েছিল দেখো ভাতশালাতে, না কোথায় ওই জায়গাটার নাম করবো, হোমিওপ্যাথি ওষুধ আনি বলে মা, আমি হোমিওপ্যাথি ওষুধ আনতে যাচ্ছি, তা আমি বাবা যাও সট করে চলে আসো। সেই ছেলে আমার 11টা বেজে যাচ্ছে, তাও বাড়ি আসছে না রাত্রি, তখন শুধু আমরা ফোন করছি 11টা না কটা, তখন দিয়ে আমি বলছি কি ছেলে, আমার বড় ছেলে বলছে মা ভাই আসেনি, আমি বলছি না ওষুধ আনতে গেছে। তখন আমার বড় ছেলে ধরপড় করছে, আর সব জায়গায় ফোন লাগাচ্ছে, ওয়াকেও ফোন করছে, সব জায়গায় ফোন ধরছে না, ফোন ধরছে না তো ধরছে না, এই ছেলে কো ছেলে কো, ডোমকলের সব ছেলে বলে আমার চলে গেছে বাকি তোদের ছেলেরা। তারপরে লাস্টে ফোনে বলছে আমি এইখানে মাঠে পড়ে আছি, আমাকে কেটে ফেলে পালিয়ে গেল, তাই বলেছে ছেলে। তখন আমরা দৌড়ছি, তখন আমার ছেলে গিয়ে দেখছি রাস্তা ধারে পড়ে আছে, ও বাবা গো। সমস্ত খবর দেখতে চোখ রাখুন MST নিউজে। সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন MST নিউজ। আপনাদের পাশে সবসময় আছে MST নিউজ।